হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে সোমবার আর এখন প্রায় 9:30 মতন হয়তো বাজে, আর এখন ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। দেখো কী সুন্দর রোদ উঠেছে আজকে, আর এখানে আমি চিংড়ি মাছ আর লোটে মাছটা এখানে বার করে রেখে দিয়েছি, কারণ বরফে রয়েছে, ছাড়তে কিছুটা সময় লাগবে। আর চাল ভিজিয়ে রেখেছিলাম, এখানে ভাতটা বসিয়ে দেবো প্রথমে। এই যে জল গরম বসিয়ে রেখে মানে বসিয়েছি হাঁড়িতে, জলটা গরম হয়ে গেলে চালটা ধুয়ে দিয়ে দেবো। তো এখানে ডালটা ধুয়ে নিয়েছি, ডালটা ধুয়ে এবার প্রেশারে বসি মানে প্রেশারে দেবো আর কি মুসুরির ডালটা। তো বাটিতে যেটুকু লেগে আছে সেটুকু হাত দিয়ে কাছে দিয়ে দিলাম, আর বাকি যেটুকু মানে আছে সেটুকু আমি এখানে জল দিয়ে দিচ্ছি, দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দেবো। আর আজকে রান্নাবান্না একটু তাড়াতাড়ি করে করতে হবে, কারণ আজকে আমরা পুজোর শপিং করতে যাব। তো সেই জন্য তো খুব আনন্দ হচ্ছে এখন মনের মধ্যে যে সামনে পুজো আর পুজোর শপিং করতে যাব, বেশ ভালো লাগে একটা। তো নুন দিয়ে দিলাম এখানে স্বাদ মতন, তারপরে আবার পরে চেকে দেখা যাবে, নুন কম হলে দেওয়া যাবে, তখন নুন প্রথমে কম দেওয়াই ভালো, কারণ যদি কম হয় খাওয়া যাবে কিন্তু বেশি হলে খাওয়া যাবে না। হলুদ দিয়ে দিয়েছি, আর এখানে দিচ্ছি সামান্য সর্ষের তেল। এবার এটাকে প্রেশারে বসিয়ে দেবো। এখানে ভাত বসিয়ে দিয়েছি একটা গ্যাসে, আর একটা গ্যাসে বসিয়ে দিচ্ছি তোমার ডাল। তারপরে আমি এখানে টিফিন করতে এসেছি, আর কালকে চাউমিন ছিল তো সেটাই আমি খেয়ে নিচ্ছি, অনেকটাই মানে ছিল আর কি, অনেকটাই হয়ে গেছিলো তো কিছুটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো সেটা আজকে গরম করে খেয়ে নিচ্ছিলাম। তো এখানে দেখো আমি আটা মেখে নিচ্ছি, রুটিটাও করে রেখে যাব, কারণ এসে আর ইচ্ছা করবে না কিছু করার মতন। আর দেখো এখানে ভাত হয়ে গেছে, ডাল হয়েছে, মুসুর ডাল হয়েছে পাতলা করে, আর উচ্ছে আলু ভাজা হয়েছে এখানে, আর হয়েছে তোমার পটল চিংড়ি আলু দিয়ে, যেটা রাত্রিরে মানে খাওয়া হবে রুটি দিয়ে, আর এখানে লোটের মাছের ঝাল হয়েছে। আর এখানে আমি রুটিটাও করে রেখে মানে নিয়েছি আর কি। তো দেখো দুপুরে খেয়ে দিয়ে উঠে আমি এখন রেডি হয়ে নিয়েছি, ব্যাকপ্যাক নিয়ে নিয়েছি, আর ও রেডি হয়ে গেছে। তো এখন আমরা রেডি হয়ে গেছি, তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো, পুজোর শপিং করতে যাচ্ছি আর বড়বাজারে যাচ্ছি। মামনি বাবা এখনই নামবে, তাড়াতাড়ি গিয়ে বেরোবো। আমি রেডি হতে রেডি হয়ে গেছি, আর অলরেডি আমি গেছি। আমাদের বাড়ির দিয়ে বেরিয়ে রাস্তার অবস্থা দেখো, চারিদিকে পুকুর পুকুর হয়ে রয়েছে, এখানে জল জমে গেছে, ওখানে জল জমে গেছে, এই রাস্তা জীবনে ঠিক হবে না, এইভাবেই যেতে হবে বর্ষাকালে। কিছুটা বোঝা যাচ্ছে না, বেশিরভাগটাই বোঝা যাচ্ছে। মামনি আর পাপা সামনে চলে গেছে, আর দেখো আকাশের অবস্থা মেঘগুলো রয়েছে, এতক্ষণ ছিল রোদ্দুর, যেই আমরা বেরিয়েছি অমনি মেঘ হয়ে গেছে। চলো যাওয়া যাক। তো এখন আমরা অটোতে আছি, আর খালধারের রাস্তাটা এটা যেখান দিয়ে আমরা যাচ্ছি আর কি, আর এদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওখান থেকে তো সল্টলেক চলে যাওয়া যায়। আর এক রাস্তায় একটা জিনিস আমার এত বাজে লাগে না, রাস্তাটা মানে পুরো রাস্তাটা বাম্পার আর বাম্পার, আমার খুব বিরক্ত লাগে এখন এই রাস্তাটা দিয়ে যেতে। আর খালের অবস্থাটা দেখো, খালের অবস্থাটা অত ভালো না, নোংরা হয়ে রয়েছে, খালের পাশটাও নোংরা হয়ে রয়েছে। তো কিছুদিন আগে দেখেছিলাম পরিষ্কার করছিল, মাটি হয়তো তুলে তুলে ফেলছিল, বাট তারপরে তো আর দেখিনি এখনও পর্যন্ত পরিষ্কার করতে। তো এখন আমরা বাসে আছি, আর ফর্চুনেটলি অটো থেকে নেমে আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, আমরাও অটো থেকে নেমেছি, আর দেখছি বাস এসছে। তো আমরা 11:30 আছি, আর তোমরা যারা 11:30 উঠেছ ওঠো, তারা জানো কিভাবে বাসটা টানে, হু হু করে টানতে থাকে, একদম ঝড়ের গতিতে টেনে তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। তো আদার্স বাসগুলো যতটা সময় নেয় এই বাসটা ততটা সময় নেয় না, তার থেকেও কম সময় তোমাকে তোমার জায়গায় পৌঁছে দেবে এই বাসটা। তো সেই জন্য আমরা এই বাসে উঠেছি। তো চলে এসেছি আমরা বড়বাজারে, অনেক দিন বাদে আসলাম, ব্যস্ত শহর ব্যস্ত জায়গা, দেখো হু হু করে গাড়ি যাচ্ছে, সেখান থেকেই মানুষ হেঁটে যাচ্ছে, থামার কোনো নামই নেই। আর আমি এসেছিলাম সেই বিয়ের সময় কেনাকাটি করতে, আবার এই আসলাম পুজোর সময় কেনাকাটি করতে। তো এই যে এই দোকানটা থেকে শাড়ি নিয়েছি আমরা, এখানেই আমার বিয়ের সময় আমার বউ ভাতের কাপড় চোপড়, তারপরে আমার শ্বশুরবাড়ির সবার, তারপরে আমার তত্ত্বের সমস্ত কাপড় এখান থেকেই গেছিলো। আর এই শাড়িগুলো দেখাচ্ছিল, এমনি তো ভালো লাগছে কিন্তু
মানে পরার জন্য ঠিক আছে, মানে একটু ওল্ড এজ হলো তো ঠিক আছে এই শাড়িগুলো। তো এই শাড়িটা আমাকে দেখাচ্ছিলো, আমার ঠিক মানে পোষাচ্ছিলো না, শাড়িটা সুন্দর কিন্তু আমার ঠিক মানে আর কি ভালো লাগছিল না, তো সেই জন্য আমি নিইনি, তো অন্য শাড়ি আর কি আমরা নিয়েছি। তো তোমাদেরকে সেটাও দেখাবো কী কী শাড়ি নিয়েছি না নিয়েছি সবটা দেখাবো তোমাদেরকে। আর সন্ধে হয়ে গেছে, এখানে দেখো শাড়ি কিনতে কিনতে আমাদের, আমরা এসেছিলাম বিকালে, তখন হয়তো 5:30 মতন বাজে, আর বাড়ি না মানে আমরা চলে এসেছি কেষ্টপুর আর কি, নেমেছি বাস থেকে সবে এখন। আর এখানে আমি ছোলা মাখা খাবো, এই যে আমার হাতে একটা ব্যাগ আছে, ওর হাতে একটা ব্যাগ আছে, এটা পুরো শাড়ির ব্যাগ, আর আমার হাতে যে ব্যাগটা আছে ওটা হচ্ছে প্যান্টের পিস আছে আর জামা আছে, এই যে আমার ছোলা মাখা আর এখানে মুখাবে ধুটি গরম। ঢুকলাম সবে মাত্র, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, রাস্তায় বৃষ্টি হচ্ছে প্লাস গরম দিচ্ছে, খুব গরম লাগছে, খুব টায়ার্ডও লাগছে, কারণ পুজোর যেহেতু সামনে এক মাস মতন বাকি, তো মার্কেটে প্রচুর ভিড়, বড়বাজার গেছিলাম তো প্রচুর ভিড়, শাড়ির দোকানে বলো যে কোনো দোকানে প্রচুর ভিড়, আর মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কীরকম টায়ার্ড হয়ে গেছি আমি আর কি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে আমি, আর কী কী কিনলাম না কিনলাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, পার্টিকুলার একটা ভিডিও নিয়ে আসবো সেটার জন্য আমি। তো আজকে এখানেই আমি শেষ করছি ব্লগটা, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো জানিও কেমন লাগলো না লাগলো, আর ভিডিওটি শেয়ার করো। চলো টাটা।